আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম স্বল্প সময়ের জন্য গণপরিবহন চালু সুফল পাননি গার্মেন্টস শ্রমিকরা সড়ক ও নৌপথে বেড়েছে যাত্রীদের চাপ শ্রমজীবীদের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে দিয়েছে সরকার অভিযোগ বিএনপির প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন গার্মেন্টস মালিকরা বলছে আওয়ামী লীগ করোনায় দেশে আরও 231 জনের মৃত্যু লকডাউন শেষ হওয়ার পরও বিধিনিষেধ মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও ঘটনার নেপথ্যে জড়িতরা এখনও চিহ্নিত হয়নি মন্তব্য প্রধানমন্ত্রীর এবং সবাইকে চমকে দিয়ে টোকিও অলিম্পিকে দ্রুততম মানব হলেন ইতালির মার্শাল জ্যাকবস শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ হঠাৎ স্বল্প সময়ের জন্য গণপরিবহন খুলে দিলেও তার কোনো সুফল পাননি গার্মেন্টস শ্রমিকরা সরকারি সিদ্ধান্তের আগেই রওনা হওয়ায় পথে পথে ভোগান্তি মাথায় নিয়ে ঢাকায় ফিরেছেন বেশিরভাগ শ্রমিক এদিকে দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি থাকলেও এত অল্প সময়ের জন্য রাস্তায় গাড়ি নামাননি বেশিরভাগ মালিক বরিশাল থেকেও ঢাকায় আসেনি কোনো যাত্রীবাহী লঞ্চ আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম ঈদের ছুটি এবং লকডাউনের বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে গার্মেন্টস কারখানা অধিকাংশ কারখানার সামনে সকাল থেকেই ছিল শ্রমিকদের ভিড় স্বাস্থ্যবিধি মেনে কারখানার ভেতরে ঢোকালেও গ্রাম থেকে ঢাকায় আসতে এই কর্মীদের স্বাস্থ্যবিধি মানা হয়নি মোটেও করোনার ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বহু কষ্টে ঢাকায় আসার পরে গণপরিবহন চালু করার সরকারি সিদ্ধান্তে হতাশ কর্মীরা এটা আমাদের জন্য ভোগান্তি হয়েছে কারণ আমরা জানি ৫ তারিখ পর্যন্ত লকডাউন এই সিদ্ধান্ত হঠাৎ করে সরকার নিয়ে নিছে এই জন্য আমরা আসলাম মোবাইলে অটো সফটওয়্যারে দিয়ে দিছি যার যার মেসেজ পেয়ে গেছে তারা ওইভাবে চলে আসছে আমরা ফ্যাক্টরি চালাচ্ছি আজকে থেকে যে বিগত বছর যেভাবে চালাইছি যে আমরা স্বাস্থ্যবিধি মেনে সেইভাবে মানে এদিকে যাদের জন্য গণপরিবহন চালুর সিদ্ধান্ত তারা একদিন আগেই এসেছেন আবার সকাল ৮টার মধ্যে কর্মীরা কারখানায় ঢুকে যাওয়ায় বাসগুলো ছিল যাত্রীশূন্য রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের উপস্থিতি ছিল খুবই কম তবে রবিবার সকালেও অনেকে পিক আপ ভ্যানে করে রাজধানীতে প্রবেশ করেছেন গাড়িতে তুলনামূলক যাত্রী কম থাকার কারণে এখন আমি জানতেছি না যে কয়টা গাড়ি ছাড়বো এবং আমি একটা ভোগান্তিতে পড়ছি বরিশাল তোমাকে যদি যাইতে পারি তার ওদিক দিয়ে লোকালে ভেঙে ভেঙে যাওয়া যাবে বড় পরে নৌপথেও ছিল একই চিত্র বরিশাল থেকে কোনো লঞ্চ ঢাকায় না আসায় সদরঘাট ছিল ফাঁকা তবে সকালে ঢাকা থেকে ভোলা পটুয়াখালীর উদ্দেশ্যে দুটি লঞ্চ এবং চাঁদপুরে কয়েকটি লঞ্চ চলাচল করেছে গার্মেন্টসের সাথে যদি দুই দিন সমস্ত গণপরিবহন দুই দিন পুরো দিন চালু থাকতো তাহলে ভোগান্তিটা হইতো না যেসব লঞ্চ চালু করার সিদ্ধান্ত হয়েছিল সেগুলো যাত্রীর অভাবে বন্ধ রাখতে হয়েছে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে বরিশাল থেকে কোনো ধরনের যাত্রীবাহী লঞ্চ ছেড়ে আসেনি ঢাকার উদ্দেশ্যে তবে ভোলা বরগুনা এবং চাঁদপুর রুটে কয়েকটি লঞ্চ সীমিত পরিসরে চলাচল করেছে আর ঢাকা থেকেও যাত্রীর অভাবে এসব রুটে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে লঞ্চ মালিকরা বলছেন এই হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নেওয়ার কারণে এমনটি হয়েছে শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা সদরঘাট ঢাকা হঠাৎ করে শিল্প কারখানা খোলায় দেশের সড়ক ও নৌপথে বেড়েছে যাত্রীদের চাপ মানুষের এই বাড়তি চাপ সামাল দিতে লকডাউনের ভেতরেও চালু হয় গণপরিবহন ও লঞ্চ বিভিন্ন মহাসড়কেও দেখা দেয় যানজট প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব রোববার সকালে অতিরিক্ত যাত্রী নিয়ে ভোলা থেকে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে রওনা হয় নৌযানগুলো দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অন্তত ১০টি লঞ্চ ইলিশা থেকে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটের উদ্দেশ্যেও ৩টি সি ট্রাক ও ১টি লঞ্চ রওনা হয় প্রতিটি লঞ্চেই ছিল ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তবে লঞ্চ ফেরি ও যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক থাকায় দুর্ভোগ ছাড়াই পাটুরিয়া ঘাট দিয়ে পারাপার হয় যাত্রীরা এই রুটে চলছে ১৬টি ফেরি ও ৩৪টি লঞ্চ ছোট গাড়ির সংখ্যা বেশি থাকায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় রোববার সকালে কিছুটা যানজট দেখা দেয় তবে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানে ঘাটে আসেন
লঞ্চেও পার হতে দেখা যায় অসংখ্য যাত্রীকে। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার ও শিমুলিয়া মাঝিরকান্দি নৌরুটেও দেখা গেছে লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড়। এই দুই রুটে চলছে 86টি লঞ্চ, প্রতিটি লঞ্চেই ছিল ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী। গাড়ি নাই, গাড়ি নাই, কোনো পরিবহন নাই, এমনি কাটা গাড়ি আছে, ওদিয়ে আসলাম আর কি কষ্ট করে। একটি কুষ্টিয়ার থেকে লোকাল বাসে ঘাট পর্যন্ত আসলাম, এখন ঘাটে আছি, একটা ফ্রি মেস, দ্বিতীয়টা ধরার চিন্তা ভাবনা করতেছি, ভাড়া অলমোস্ট ডবল। এদিকে গণপরিবহন চালুর খবরে ঢাকার আশেপাশের জেলার কর্মজীবী মানুষের মনে কিছুটা স্বস্তি মিললেও যানজটে দুর্ভোগ বেড়েছে। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দেখা দেয় যানজট, বাস চললেও বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় আসছে অসংখ্য মানুষ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আগামীকাল সকাল 6টা পর্যন্ত লঞ্চ চলাচলের নির্দেশনা থাকলেও যাত্রী চাপের কারণে এই সময় বাড়ানো হয়। এই সময় স্বাস্থ্যবিধি মেনে নৌযানে ভ্রমণ করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ। গার্মেন্টস সহ শিল্প কারখানা খুলে দিয়ে সরকার শ্রমজীবী মানুষকে চরম ভোগান্তি এবং স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আশঙ্কা, এতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। মইনুল্লাহ হোসেনের রিপোর্ট। দেশের প্রায় 60 জেলায় করোনা হেল্প সেল গঠন করে আক্রান্ত মানুষকে নানাভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করছে বিএনপি। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জেলার নেতাদের কাছে করোনা চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সরকারের অব্যবস্থাপনা আর ব্যর্থতায় বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। সংক্রমিত ব্যক্তিরা অতিরিক্ত বেড পাচ্ছেন না, অক্সিজেন পাচ্ছেন না। ঢাকার বাইরের জেলাগুলো থেকে করোনা সংক্রমিত রোগীরা জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মৃত্যুবরণ করছে। টিকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি টিকা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার, যার জনগণের সঙ্গে প্রতারণা ব্যতীত কিছুই নয়। মির্জা ফখরুল করোনা সংক্রমণ ও মৃত্যুর সবচেয়ে ঊর্ধ্বমুখী সময়ে হঠাৎ করে গার্মেন্টস সহ শিল্প কারখানা খুলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। কিরকম তগলকি কারবার, যে আগে বলে দিল যে কলকারখানা খোলা হবে না, 5 তারিখ পর্যন্ত থাকবে, আবার হঠাৎ করে বলল কলকারখানা খোলা হবে, কি করে লোকগুলো আসবে, আবার তার কোনো ব্যবস্থা নেই। আবার দেখা যাচ্ছে রাত্রিবেলা বলছে যে না, 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে। এটা আপনার বদ্ধ উন্মাদনা ছাড়া আমরা তার কিছু দেখতে পাই না। করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সকল দায় দায়িত্ব নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। অসহায় দরিদ্র মানুষের খাবার নিশ্চিত করা ছাড়া লকডাউন কার্যকর হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব এসব মানুষের জন্য এককালীন 15,000 টাকা করে বরাদ্দ দিতে সরকারের কাছে দাবি জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গার্মেন্টস চালুর বিষয়ে মালিকরা সরকারের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে দাবি করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, কাছে থাকা শ্রমিকদের নিয়ে কাজ চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে কঠোর লকডাউনের মধ্যেও কারখানা খুলে দেওয়ার অনুমতি দেয় সরকার। তখন মালিকরা বলেছিলেন, ঈদের ছুটিতে যারা বাড়ি গেছেন তারা 5 অগস্টের পর গার্মেন্টসে কাজে যোগ দেবেন। অথচ অনুমতি পাওয়ার পর গার্মেন্টস মালিকরা একদিনের মধ্যে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। এতে পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, এভাবে শ্রমিকরা হঠাৎ করে ঢাকায় ফিরে আসবে, পথে পথে দুর্ভোগের মধ্যে পড়বে, এই দোষটা কার, দায়টা কে বহন করবে? সরকারের সাথে তো কথা এমন ছিল না, একদিনের মধ্যে শ্রমিকদের ফিরে আসার নোটিশ প্রদানের নির্দেশনার প্রেক্ষিতে সংক্রমণ ও মৃত্যুর হার আরও ঊর্ধ্বমুখী হবে, এটা দেশ ও সমাজেরই অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দেশে করোনা ভাইরাসে আরও 231 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20,916 জনে। নতুন শনাক্ত 14,844 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আদ্দিন সচিবের রিপোর্ট।
উন্নতির দেখা নেই দেশের করোনা পরিস্থিতির। সবশেষ এই ভাইরাসে প্রাণ হারানো 231 জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 77 জন এবং চট্টগ্রামে 53 জন। এছাড়া খুলনায় 44, রংপুরে 18, রাজশাহীতে 13, ময়মনসিংহে 11 জন, সিলেটে 9 এবং বরিশালে 6 জন মারা যান। মৃতদের মধ্যে 139 জন পুরুষ, 92 জন নারী, এদের 58 জনেরই বয়স 50-এর কম। 49,529টি নমুনা পরীক্ষায় 14,844 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 29.97%। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,054 জন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চলমান লকডাউন শেষ হলেও করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে লকডাউন বাড়ানোর পরিকল্পনা সরকারের আছে কিনা তা স্পষ্ট করেননি তিনি। রাজধানী মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ এখনও বাড়ছে, স্বাস্থ্যবিধি না মানলে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। আগামী এক সপ্তাহে দেশের 1 কোটি মানুষকে টিকা দেয়া হবে বলেও জানান তিনি। জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে গর্ভবতী মহিলাদেরও করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী, বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে, বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে, আমাদের জীবন জীবিকা অবশ্যই করতে হবে, জীবন জন্য জীবিকা দরকার, আবার জীবনের জীবিকার জন্য তো জীবনও থাকতে হবে, এই দুইটার ব্যালেন্স আমাদের করতে হয়, সরকারের সব দিকেই সে ব্যালেন্স করে চলতে হয়। আগামীকাল থেকে ঢাকায় অ্যাস্ট্রাজেনেকা টিকা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির পরিচালক ডাক্তার শামসুল হক। 7 আগস্ট থেকে সারা দেশে দেওয়া হবে এই টিকা। এক অনলাইন বুলেটিনে তিনি এসব তথ্য জানান। করোনা টিকা দেওয়ার প্রথম ধাপে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাননি 15,21,947 জন। সম্প্রতি জাপানের কাছ থেকে 10,26,332 ডোজ পাওয়ার পরেই এই কর্মসূচি আবার শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার পাওয়া যাবে অ্যাস্ট্রাজেনেকার আরও 6 লাখ টিকা। আগামীকালকে থেকে ঢাকার সকল জেলা এবং ঢাকা শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যাদের বাদ পড়েছিল তাদেরকে দিতে পারব এবং 7 তারিখে থেকে আমরা সারা দেশে পূর্বের কেন্দ্রগুলিতে আমরা আবারও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দিতে পারব। ঢাকা উত্তরের তুলনায় দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্তের হার দ্বিগুণেরও বেশি। দক্ষিণের নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আগামী 2 সপ্তাহের মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইকরামুল হক, সায়েমের রিপোর্ট। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 237 জন, এর মধ্যে 218 জনই ঢাকার। অন্যদিকে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি দক্ষিণে। রাজধানীর আক্রান্তদের 31% উত্তর সিটিতে, আর দক্ষিণে এই হার 69%। সিটি কর্পোরেশনের উত্তর হল 31%, দক্ষিণে এটা সিভিয়ারিটি বেশি, যেহেতু জনসংখ্যার ঘনত্ব বেশি এবং আমাদের এখানে সরকারি আবাসন বেশি। আমরা কিন্তু এপ্রিল মাস থেকে বলে আসছি যে এই কলোনিগুলো আবাসনগুলোর ব্যাপারে সরকারি সংস্থাগুলোর জন্য ব্যবস্থা নেয়, তো সেই জায়গায় আমরা লক্ষ্য করছি যে এখানে এখন রোগীর সংখ্যা বাড়ছে। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গু আতঙ্ক ছড়ালেও আগের বছরের চেয়ে আক্রান্তের হার কম বলে দাবি মন্ত্রী ও মেয়রের। 15 আগস্টের মধ্যে এডিস মশা নিধনে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তারা। যে প্রক্রিয়াগুলো আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি সেগুলোকে মাঠ পর্যায়ে অত্যন্ত সফলতার সহিত যদি বাস্তবায়ন করা হয়, একে ঘরে ঘরে যাবে, যেখানে যেখানে পাবে সেখানে মেরে আপনার ইনসেক্টিসাইড মেরে সেটাকে আপনার ইলিমিনেট করে দেবে। আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে এডিস মশার একটা আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার জায়গায় পৌঁছতে পারি। অগস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, আমাদের এখন সেই চিরুনি অভিযান থাকবে। সেই লক্ষ্যে আজকে থেকে 1 আগস্ট এই জাতীয় শোক দিবসের এই শোকের মাসে আমরা শুরু করেছি, এটাই আমাদের প্রত্যয় যে 15 আগস্টের আগেই আমরা এটাকে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসবো। এর আগে নগর ভবনে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা তৈরিতে কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও ঘটনার নেপথ্যে জড়িতরা এখনও চিহ্নিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের রক্তদান কর্মসূচিতে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা আওয়ামী লীগের দায়িত্ব। এ সময় বঙ্গবন্ধুকে হত্যার পেছনে খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের সম্পৃক্ততা স্পষ্ট বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। শোকের মাস আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী কৃষক লীগ আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান ও প্লাজমা প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর উচ্চ পর্যায় থেকে ইন্ধন না পেলে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি। কর্নেল ফারুক আর রশিদ 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান যে উপসামরিক প্রধান ছিল, সেনাপ্রধান ছিল, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। কাজে মোশতাক জিয়ার যে সক্ষতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী আড়ালে থাকা সকল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করার আশাবাদ ব্যক্ত করেন। তবে আমার এটি অবাক লাগে যে এর সঙ্গে আমাদের যারা তারা কী করে জড়িত থাকলো। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। করোনায় দেশে মানুষ ভোগান্তিতে পড়লেও তাদের মুখে হাসি ফোটাতে সরকারের সব চেষ্টা অব্যাহত রাখার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি দেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শোকের মাস আগস্টের প্রথম দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিল কমিশন গঠন করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচনের দাবি জানান তিনি। তা না হলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে বলেও মনে করেন হাসান মাহমুদ। যারা স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল, যারা আমাদের স্বাধীনতা চায়নি এবং যারা 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল এবং এই সমস্ত নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ এই সমস্ত ঘটনাপ্রবাহের সাথে যুক্ত ছিল, তারা যেই সমস্ত রাজনীতি করে তাদের রাজনীতি বাংলাদেশে আসলে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। আগস্ট মাস জুড়ে যেসব কর্মসূচি আছে সেগুলো নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি বলেন, করোনার মধ্যে সীমিত পরিসরে আয়োজন থাকলেও সবার মাস্ক পরা বাধ্যতামূলক, পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করবে পুলিশ। এ সময় এক প্রশ্নের জবাবে আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টঙ্গিপাড়া সমাধিস্থলে ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বনানীস্থল কবরস্থান সব নিরাপত্তা নিশ্চিতকরণ করা হবে, মাস্ক পরিধান নিশ্চিত করা হবে এবং আমরা অনুরোধ রাখবো সবাইকে মাস্ক ছাড়া যেন কেউ অনুষ্ঠানে না যান। এবারে টোকিও অলিম্পিকের খবর। টোকিও অলিম্পিকে দ্রুততম মানবের খেতাব জিতেছেন ইতালির লেমন্ট মার্শেল জ্যাকবস। 100 মিটারে সোনার পদক জয়ে তিনি সময় নেন 9.80 সেকেন্ড। স্বর্ণ জয়ের পথে দুবার ইউরোপিয়ান রেকর্ড ভাঙলেও উসাইন বোল্টের অলিম্পিক এবং বিশ্ব রেকর্ড ছুঁতে পারেননি যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্ম নেওয়া ইতালিয়ান মায়ের সন্তান জ্যাকবস। পরাগার মানে রিপোর্ট।
2017 সালে অবসরে যাওয়া জ্যামাইকান গতিদানব উসেন বোল্টের মসনদে কে বসবেন? টোকিও অলিম্পিকে 100 মিটার স্প্রিন্ট ঘিরেই ছিল এই আলোচনা। ইউহান ব্লেক সেমিফাইনালে থেমে গেলে স্পটলাইটটা ছিল কানাডার আন্দ্রে ডি গ্রাস, যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি এবং দক্ষিণ আফ্রিকার আকানি সিম্বেনের উপর। কিন্তু সবাইকে চমকে দিয়ে টোকিও অলিম্পিকে মুগ্ধতার সবটুকু আলো নিজের করে নেন ইতালির লেমন্ট মার্শাল জ্যাকবস। 9.80 সেকেন্ডের দৌড় শেষ করে স্বর্ণপদক জয় করেন 26 বছর বয়সী এই ইতালিয়ান। 9.84 সেকেন্ড সময় নিয়ে ফ্রেড কার্লি রূপা আর 9.89 সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতেন আন্দ্রে ডি গ্রাস। অবশ্য টোকিও অলিম্পিকে না থেকে উঠছিলেন উসাইন বোল্ট। টানা 3 অলিম্পিকে স্বর্ণজয়ী এই কিংবদন্তির দখলেই অলিম্পিক ও বিশ্ব রেকর্ড। কিন্তু দ্রুততম মানবের খেতাব জয়ের পথে দুবার ইউরোপিয়ান রেকর্ড ভাঙলেও বোল্টকে ছুঁতে পারেননি জ্যাকবস। এতে 1992 সালে বার্সেলোনায় লিনফোর্ড ক্রিস্টির পর কোনো ইউরোপিয়ান অলিম্পিকে সোনার পদক জিতলেন। আর 1980 সালে মস্কো অলিম্পিকে পিয়েত্রো মিন্নেয়ার পর এবারই প্রথম কোনো ইতালিয়ান স্প্রিন্টে পদক জয় করলেন। পরাগমন, এটিএন বাংলা। দীর্ঘ 55 বছর বন্ধ থাকার পর চিলাহাটি হলদিবাড়ি রেলপথে পাথর বোঝাই ওয়াগন নিয়ে বাংলাদেশে ঢুকলো ভারতীয় পণ্যবাহী ট্রেন। দুপুরে ভারতের আলিপুরদুয়ার ডিভিশনের ডামডিম স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। বিকেল 5:30টার দিকে চিলাহাটি স্টেশনে পৌঁছে ট্রেনটি। এই সময় ট্রেনের চালক সহ অন্যান্য স্টাফদের ফুলেল শুভেচ্ছা জানান রেল কর্মকর্তারা। চায়না 7 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট খান অ্যান্ড সন্স এজেন্সির মাধ্যমে এই রেলপথ দিয়ে প্রথম দিন 40টি ওয়াগনে মোট 2,285 মেট্রিক টন পাথর আমদানি করে। এসব পাথরের ওয়াগন যশোরের নোয়াপাড়া স্টেশনে খালাস করা হবে। গত বছরের 17 ডিসেম্বর পণ্যবাহী এবং চলতি বছরের 27 মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা ফার্স্ট এনজেপির দিকে রওনা, নিউ জলপাইগুড়ির দিকে রওনা দিয়ে হলদিবাড়ি এসেছি। চিলাহাটি স্থলবন্দর দিয়ে আমার চায়না 7 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের পাথর ইম্পোর্ট হয়েছে। যে আদর্শ আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য এবং উত্তরবঙ্গের জন্য, সর্বোপরি নীলফামারীর জন্য একটা সুখকর পরিবেশ বয়ে আনবে। আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানী মিরপুর থেকে ইশরাত রফিক ইশিতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ইশিতা ভার্চুয়াল জগতে নিজেকে কখনো ডাক্তার, সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, আবার কখনো বিভিন্ন সংস্থার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। তার গ্রহণযোগ্য গ্রেফতারকৃত ইশিতা প্রতারণার কৌশল হিসেবে নিরাপত্তা বাহিনীর বেচ ও পদ অর্জনের চেষ্টা করেছেন। পরিচয় প্রদানের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তিনি বিভিন্ন সম্মুখীনতা এড়াতে তার বস হিসেবে তিনি তার সহযোগী হিসেবে গ্রেফতারকৃত শহীদুল ইসলাম দিদার ওরফে মেজর জেনারেল দিদারকে তিনি ব্যবহার করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক সংসদ সদস্য ডাক্তার এম এ কাশেমের স্ত্রী বেগম হাফিজুন্নেসা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যায় রাজধানীতে ছোট ছেলের বাসায় মারা যান তিনি। বেগম হাফিজুন্নেসা তৎকালীন মাদারীপুর মহকুমা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আগামীকাল মাদারীপুরে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশে খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি খুবই ভালো বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে তিনি একথা জানান। এবারের মৌসুমে কৃষকদের কাছ থেকে এযাবৎকালে সর্বোচ্চ 27 টাকা কেজি দরে 6 লাখ মেট্রিক টন ধান কেনা হচ্ছে বলেও জানান তিনি। কৃষকরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী।
এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন সেনা অভ্যুত্থানের নায়ক জেনারেল মিন অং লাইং। একই সাথে চলমান জরুরি শাসনের মেয়াদ 2023 সালের আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অবাধ, সুষ্ঠু এবং বহুদলীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দেন জেনারেল মিন। ক্ষমতা থেকে উৎখাত করা অং সান সুচির দল এনএলডিকে সন্ত্রাসী হিসেবেও আখ্যা দেন তিনি। গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। আটক করা হয় নোবেলজয়ী নেত্রী অং সান সুচি সহ তাঁর দলের অসংখ্য নেতাকর্মীকে। এ ঘটনায় প্রতিবাদে সাধারণ মানুষ ফুঁসে উঠলেও তার শক্ত হাতে দমন করে সশস্ত্র সেনারা। গুলি করে হত্যা করা হয় 800 বেশি মানুষকে। তবে করোনা সংক্রমণের কারণে অনেকটা স্থবির অসহযোগ আন্দোলন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 9,000-এরও বেশি মানুষ। এবারে পার্টেক্স খেলার খবর। এ পর্যন্ত টি টোয়েন্টিতে যে চারবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে তার প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচগুলো ছিল বিশ্বকাপের। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। বিশ্বকাপের আগে এই সিরিজটি কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। আর উপমহাদেশের স্পেনিং উইকেটে খেলার জন্য মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাস্টন টার্নার। পরাগারমানের আরেকটি রিপোর্ট। ওয়ানডে ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হলেও টি টোয়েন্টিতে রীতিমতো হতশ্রী চেহারা বাংলাদেশের। বিশ্ব র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা দলটি এই ফরম্যাটে এখনও পর্যন্ত 102 ম্যাচে জিতেছে মাত্র 34টি, বিপরীতে হার 66 ম্যাচে। এমনকি বাছাই পর্বের বাধা পেরিয়েই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হবে টাইগারদের। তবে লাল সবুজের দল নিয়ে নেতিবাচক খবরের বিরোধিতা করেন দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো। নিউজিল্যান্ডে খুব বাজে খেলেছে, তবে জিম্বাবুয়েতে ছেলেরা ভালো করেছে। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক কিছুই হবে, যা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের জন্য কাজে দেবে। এদিকে উপমহাদেশের পিচ সাধারণত স্পিনারদের পক্ষেই কথা বলে, তাই মিরপুরের স্পিনিং পিচে খেলতে হবে ভেবে খুবই রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন টার্নার। স্পিন বান্ধব উইকেটের ফায়দা লুটতে চান তিনি। আমি রোমাঞ্চিত, প্রথমবার বাংলাদেশে এসেছি, ওয়েস্ট ইন্ডিজেও প্রথমবার সফর করে এলাম। এখানে যারা আগে খেলেছে তাদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, ওয়েস্ট ইন্ডিজে যেসব উইকেটে খেলেছি এখানেও তার চেয়ে খুব ভিন্ন কিছু হবে না। স্পিনার হিসেবে এমন উইকেটে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আগামী 3 আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। স্বল্প সময়ের জন্য গণপরিবহন চালু, সুফল পাননি গার্মেন্টস শ্রমিকরা, সড়ক ও নৌপথে বেড়েছে যাত্রীদের চাপ। শ্রমজীবীদের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে দিয়েছে সরকার, অভিযোগ বিএনপির, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন গার্মেন্টস মালিকরা, বলছে আওয়ামী লীগ। করোনায় দেশে আরও 231 জনের মৃত্যু, লকডাউন শেষ হওয়ার পরও বিধিনিষেধ মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও ঘটনার নেপথ্যে জড়িতরা এখনও চিহ্নিত হয়নি, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং সবাইকে চমকে দিয়ে টোকিও অলিম্পিকের দ্রুততম মানব হলেন ইতালির মার্শাল জ্যাকবস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।